সাদা হবে, তোমার যে দ্বিধা দ্বন্দ্ব হচ্ছে আমি বুঝতে পেরেছি বাবা, তোমার কোনো ভয় নাই চিন্তা নাই, যাও যাও চলে যাও, ওটাই তোমার স্ত্রী। আমি এই জন্য বোবা বলেছিলাম, কোনোদিন সে কোনো পরপুরুষের সঙ্গে কথা বলিনি। আমি বোবা বলেছিলাম যে আমার মেয়ে বোবা, সে কখনো পর পুরুষের সাথে কথাবার্তা বলে। আজকে আমাদের ঘরে এরকম দুদশটা দেশ যদি খুঁজে বেড়াই পাবো এরকম মহিলা? না, পাওয়া যাবে। আব্দুল্লাহ ইবনে সাইদ রাহমাতুল্লাহ আলাইহি বললেন, বাবা ও আবু সালেহ মুসা, আমি এই জন্য ওই মেয়েটাকে আমি ল্যাংড়া বলেছিলাম, ওই মেয়েটা কখনো পাবো আমরা এরকম মহিলা? জি, এরকম মহিলা আমাদের আশপাশে তো মেলবেই না। দুদশটা দেশ যদি আমরা ঘুরে 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 বেড়াই, তবু এরকম মহিলা পাবো না। আব্দুল্লাহ সাইদ রহমাতুল্লাহ আলাইহি আবু সালেহ মুসা জাহাঙ্গীর রহমাতুল্লাহ আলাইকে নিয়ে দুজনার একত্রিত করে দিয়ে আল্লাহর দরবারে হাত তুললেন। আল্লাহ পাক, আল্লাহ তাআলা আমার মেয়ে এবং আমার জামা থেকে আল্লাহ আপনি এদেরকে আল্লাহ পূর্ব গভীর দরবারে আগবে এবং এদের সঙ্গে আল্লাহ যে দাম্পত্য জীবন আল্লাহ গঠন করে নিয়েছি, তবে হাদিস কোরআন দিয়ে আল্লাহ যেভাবে বিয়েটা করে দিয়েছে আল্লাহ কবুল করে দিয়ে আল্লাহ এদের সন্তান এদের গর্ভ থেকে সমস্ত সন্তান দেবে আল্লাহ। আল্লাহ মাহবুব বান্দা বান্দি যেন হয় আল্লাহ। আল্লাহ পাকের দরবারে আবু সালেহ মুসা জাহাঙ্গীর রহমাতুল্লাহ আলাইহির জন্য আব্দুল্লাহ সাইদের রহমাতুল্লাহ আলাইহি দোয়া করেছিলেন, দোয়া করেছিলেন। সে দোয়াটা কাজে লেগেছিল, সেটা আস্তে আস্তে সময় যদি পাই বলল। জি, একটা ফল খাওয়ার বিনিময়ে 12টা বছর কাজ করতে হয়েছে, তারপর অবশেষে মেয়েকে বিবাহ করতে হয়েছে। এরপর যখন বিয়ে হলো আবু সালেহ মুসা জাহাঙ্গীর রহমাতুল্লাহ আলাইহির সঙ্গে যখন বিবাহ হলো, তার ফাতেমা যখন 50 বছর পার হয়ে গেল, কোন সন্তান জন্মগ্রহণ করে না, কোন সন্তান হয়। আর আবু সালেহ মুসা জাহাঙ্গীর রহমাতুল্লাহ আলাইহির বয়স তো আরো বেশি। বয়স যখন 50 পার হয়ে গেল, কোন সন্তান জন্ম হয় না, কোন সন্তান হয় না। আল্লাহ দরবারে নোনাজাত করতে লাগলেন, আল্লাহ আমাদের গর্ভে কি কোন সন্তান হবে না? নোনাজাত করতে লাগলেন। যখন উম্মুল খাইর ফাতেমা বড় পিসার হুজুরে আম্মা জানে বয়স 63-এর কাছাকাছি, তখন আল্লাহ তারা গর্ভে কি কোনো সন্তান হবে না আমাদের, মানে সবার বোঝায় মেয়েদের 55 বছর পার হলে সন্তান আর হয় না, তার অস্বাভাবিক হয়ে যায়। আল্লাহর মধ্যে তুমি খেলা দেখো, 63-এর কাছাকাছি বয়স উম্মুল খাইর ফাতেমা, তখন আল্লাহ পাক তার গর্ভে একটা সন্তান। যখন 1 মাস হলো, গর্ভে রয়েছেন বড় বীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি,
এক মাস যখন হলো, ওই এক মাসের মধ্যে একটা রাত্রে স্বপ্ন দেখছেন উম্মুল খায়র ফাতেমা। কে বলছেন তুমি চিন্তা করো না, তোমার গর্ভেতে এমন একজন আল্লাহ তোমার গর্ভে এমন একজন মাহবুব বান্দা আসছে যিনি হবে ওলীদের সরদার এবং তারা তারা ইসলামের খেদমত আল্লাহ করাবে। তুমি সতর্কতার সাথে আমার বাবুনেরা স্বপ্ন দেখে কি কখন কার নিয়ে হলে যাচ্ছি, কার কখন কি পাখি সিনেমাটা দেখছি, কোথায় বেড়াতে যাচ্ছি। যখন এক মাস হবে গর্ভে যখন রয়েছেন বরফির আব্দুল কাদের জেলানী রহমাতুল্লাহ আলহীর স্বপ্ন হযরত ইব্রাহিম আলী সালামের স্ত্রী মা সারার সঙ্গে দেখা হলো। হযরত ইব্রাহিম আলী সালামের স্ত্রী কজন ছিল বাবু? ইব্রাহিম নবীর স্ত্রী কতজন ছিল? দুইজন ছিল, একটার নাম সারা আর একটার নাম হলো হাজেরা। দ্বিতীয় মাসে স্বপ্ন দেখছেন উম্মুল খায়র ফাতেমা বরকতুল আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহির আম্মা জান মা সারার সঙ্গে দেখা হয়ে গেল। মা সারা বলছেন, হে উম্মুল খায়র ফাতেমা তুমি সাবধান হয়ে যাও, তোমার গর্ভে এমন একজন আল্লাহর মাহবুব বান্দা রয়েছেন যিনি সর্বশ্রেষ্ঠ আল্লাহর বন্ধু এবং তিনি ওলিদের মধ্যে সরদার, তারা তারা ইসলামের খেদমত আল্লাহ করিয়ে নেবে, তুমি সাবধান হয়ে যাও। যিনি হবেন নবীদের পরের স্থান, যিনি হবেন ওলি মাহবুব বান্দা বান্দীদের শ্রেষ্ঠ, বান্দা বান্দীদের মধ্যে শ্রেষ্ঠ এবং নবী পাক সাল্লাল্লাহু অনুসারী হবেন, তিনি ইসলামের খেদমত করবেন, নবী পাকের হাদিস অনুযায়ী চলাফেরা করবেন। হে ফাতেমা তুমি সাবধান হয়ে যাও, সতর্ক বার্তা দিলে আস্তে আস্তে
তৃতীয় মাসে যখন পরিণত হলো, তৃতীয় মাস চলে এলো, আবার একটা রাত্রি অম্বলখয়ের ফাতেমা স্বপ্ন দেখছেন। ফেরাউনের স্ত্রীর নাম কি হবে? মা আসিয়া। ফেরাউন বিয়ে করেছিলেন মা আসিয়ার সঙ্গে, কিন্তু কোনদিন মেলামেশা করতে পারে। বিয়ে করেছিল ফেরাউন কেন? ফেরাউন তো একজন সম্রাট ছিল, বাদশা ছিল, জেলেকে ভালোবাসত, ভালো লাগত তার চোখে, তার সঙ্গে কুকাজে লিপ্ত হতো। একই জায়গায় থাকাকালীন কোনদিন ফেরাউন বা আসিয়ার গায়ে স্পর্শ করতে পারে না। যখন ফেরাউন মা আসিয়ার গায়ে স্পর্শ করতে যাচ্ছেন, ওই সময় মা আসিয়া বলছেন, আল্লাহ এরকম কাফির থেকে আপনি আমাকে হেফাজত করুন যেন আমার সঙ্গে কোনো স্পর্শ না করতে পারে। মা আসিয়া আল্লাহ দরবারে কোরআন তেলাওয়াত হয়ে যেতে, আল্লাহ আমার গায়ে স্পর্শ না করতে পারে, আল্লাহ বিয়ে হয়েছে বলে স্পর্শ করবে না, না না আল্লাহ যেন ফেরাউন আমার গায়ে একদিনের মতো আল্লাহ কোনদিন যেন স্পর্শ না করতে পারে, কোনদিন যেন স্পর্শ না করতে পারে। ফেরাউন যখন গায়ে হাত দিতে যাবে, সঙ্গে সঙ্গে হাতটা যেন প্যারালিসের মতন পড়ে যেত, কাঁপতে শুরু হয়ে যেত, হাতটা কাঁপতে 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 আর হাত দিতে পারত। যখনই মা আসিয়ার গায়ে হাত দেবেন, যেই দিতে যাবে, সঙ্গে সঙ্গে ফেরাউনের হাতটা কম্পন সৃষ্টি হয়ে যেত, কাঁপতে কাঁপতে হাতটা আগাতে পারত। সেই মা আসিয়া তৃতীয় মাসে উম্মুল খাইর ফাতেমার সঙ্গে দেখা সাক্ষাৎ হয়ে গেল স্বপ্নে। বড়পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহির আম্মাকে বলছেন, হে ফাতেমা তুমি সবদার হয়ে যাও, তোমার গর্ভে এমন একজন মাহবুব বান্দা আসছে যার উপাধি হবে রওশন জমির, যা দ্বারা আল্লাহ ইসলামের খেদমত করিয়ে দেবে। তুমি সাবধান হয়ে যাও, তুমি সতর্কতা হও, তুমি বাইরে বার হও না, সাবধান সতর্কতা অবলম্বন করো। আস্তে আস্তে যখন চতুর্থ মাস হল, চতুর্থ মাসে স্বপ্ন দেখছেন উম্মুল খাইর ফাতেমা, ঈসা আলী সালাতের আম্মা যান মরিয়াম আলী সালাতাম তার সঙ্গে দেখা হয়ে গেল। আম্মাজানের সাথে দেখা হয়ে গেল। মরিয়াম আলী সালাতাম বলছে, হে ফাতেমা তুমি সাবধান ভাবে চলাফেরা করো, আর কয়েক মাস পরে তোমার গর্ভে থেকে আল্লাহর মাহবুব বান্দা